ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3টায় ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতার হোসেন মোল্লা সম্মেলনের উদ্বোধন করেন। 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সজল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাস্টার। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির হোসেনের সঞ্চালনায় অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আলী আহমেদ মিয়াজি, অত্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসানাত শাহিন মাস্টার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চন্দন সাহা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেওয়াজ শরীফ ও ময়নাল সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। সম্মেলনে 4, 5 ও 6 নং ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে যোগ দেয়। দ্বিতীয় অধিবেশনে 3 নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিছুদিনের মধ্যে তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি প্রকাশ করা হবে বলেও জানা যায়। সাইফুল্লাহ মাসুমের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।